was a night of triumph for the Brexit Party, capitalising on national anger with Westminster over the failure to leave the EU. গণনা শুরু হতেই চমকের পর চমক ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের বোর্ডে। যুক্তরাজ্যে লেবার ও কনজারভেটিভদের পেছনে ফেলে জয় পেয়েছে ব্রেক্সিট পার্টির নাইজেল ফারাজ। সেই সঙ্গে জোরে ধাক্কা খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যার্ক। কঠোর ডানপন্থীরা জয় পেয়েছে ফ্রান্স ইতালিতেও। ইউরোপের রাজনৈতিক মহলের বক্তব্য, এইবারের বোর্ডে লড়াই হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সমর্থক দলগুলির সঙ্গে জাতীয়তাবাদী অতি ডানপন্থী শক্তির। এই অতি ডানপন্থী শক্তির মধ্যে রয়েছে ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি, ফ্রান্সের লি পেন এবং ব্রিটেনের ব্রেক্সিট পার্টির নাইজেল ফারাজ। এই অতি ডানপন্থীদের আটকাতে লড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যার্ক। 28টি দেশ মিলে গঠিত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এই নির্বাচনের মাধ্যমে সদস্য দেশগুলি ইইউ এর সংসদের নিজেদের দেশ থেকে নির্বাচিত সাংসদদের পাঠাবে। বিশ্লেষকের মতে, এই ব্রেক্সিট পার্টির নাইজেল ফারাজ অতি ডানপন্থীদের উত্থান ইউরোপীয় ইউনিয়নের পক্ষে সুখবর নয়। এমনিতেই ব্রেক্সিটের ফলে জোর ধাক্কা খেয়েছে ইইউ।